वेलकाम बैक फ्रेंड्स, एखनी मात्र पा खबर अनुजाई किछुक्षण आगे मारा गेलेन बांगाली जनप्रिय अभिनेता। तो बंधुगण, कोन अभिनेता मारा गेलेन, तार नाम कि, तार बर्तमाने बयस कत होयेछिलो, तिनि कोन कोन सिनेमाय अभिनय करेछेन, तार परिवाररा कि जानियेछे, एई भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते होले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সপ্তাহান্তে দুঃসংবাদ। প্রয়াত বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের বিশিষ্ট অভিনেতা ইন্দ্রজিৎ দেব মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73। জানা গিয়েছে শনিবার ভোর রাতে নিজের গোলপার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত অভিনেতা। ইন্দ্রজিৎ দেবের পরিবার সূত্রের খবর, বহুদিন ধরে ক্রনিক ওবাকটিভ পালমোনারি ডিজিজে সিওপিডি ভুগছিলেন তিনি, কিডনির সমস্যাও ছিল তার। এরই মধ্যে আবার বছরখানেক আগে স্ত্রীকে হারান অভিনেতা। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার স্ত্রী, নিঃসন্তান ছিলেন ইন্দ্রজিৎ দেব, ভাইদের সঙ্গে একই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। ধারাবাহিক 13 পার্বণ এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন ইন্দ্রজিৎ দেব। তারপর থেকেই বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন তিনি। তার স্পষ্ট উচ্চারণ ও সংলাপ বলার দক্ষতা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রজিৎ দেবকে। অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করে সুদীপ্তা চক্রবর্তী, জানান ছোটবেলায় থেকেই কত আদর ও বায়না মেটাতেন তার প্রিয় গুলাই কাকু ইন্দ্রজিৎ দেব, কত গল্প হতো দুজনের, অভিনেত্রীর মা ও বাবাও কতটা ভরসা করতেন ইন্দ্রজিৎ দেবকে। ইন্দ্রজিৎ দেবী তাকে শিখিয়েছিলেন চারপাশের মানুষের থেকে সমস্ত কিছু শিখতে নেই, ভালো শিক্ষা নিয়ে খারাপ শিক্ষা বর্জন করার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান। তারপরে লেখেন, জোছন জেঠু চন্দ্রা জেঠিমা গুলাই কাকু দেবাংশু দাস সবাই চলে গেল, ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে ক্রমশ। ভোর রাতেই খবর পেয়েছিলেন অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অভিনেতার সঙ্গে কফি সেশন ও তাত্ত্বিক আলোচনাগুলি মিস করবেন বলে ফেসবুকে জানান তিনি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।